নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুইক বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যে সমস্ত মানুষরা বিভিন্ন জায়গা থেকে লোন নিয়ে থাকেন এবং লোনটা পাওয়ার পর যখন অনেকেই লোন পেমেন্ট করতে পারেন না বিভিন্ন কারণবশত, তখন কিন্তু সেই লোন কোম্পানির তরফ থেকে বা ব্যাংকের তরফ থেকে বিভিন্ন রকমভাবে হ্যারাস করা হয়, বিভিন্ন রকমভাবে কল করে গালিগালাজ দেওয়া হয়, এমনকি এমনও ঘটনা ঘটে যে রিলেটিভসদেরকেও ফোন করে কিন্তু এই সমস্ত সম্পর্কে জানানো হয় এবং যতটা খারাপ পারা যায় ততটা খারাপই কিন্তু তারা বিহেভ করতে শুরু করে। বন্ধুরা, এবার কিন্তু সেই সমস্ত দিন শেষ হয়ে গিয়েছে এবং আপনাদের আজকে এমন একটা পোর্টাল দেখিয়ে দেবো যেখানে কিন্তু আপনারা যে বিভিন্ন এনবিএফসি কোম্পানিগুলো হয়ে থাকে, যেমন ধরুন বিভিন্ন লোন অ্যাপ্লিকেশনগুলো হয়ে থাকে, সেখান থেকে যদি লোন নিয়ে থাকেন এবং আপনাকে যদি হয়রানি করা হচ্ছে বিভিন্ন রকমভাবে, এক্সট্রা চার্জেস নেওয়া হচ্ছে বিভিন্ন রকমভাবে, তাহলে কিন্তু সরাসরি আপনি কিন্তু এই পোর্টালে আপনার কমপ্লেন ফাইল করতে পারবেন এবং উইদিন 30 days, 30 দিনের মধ্যে কিন্তু আপনার যে কমপ্লেন সেটা কিন্তু রিজলভ করে দেওয়া হবে এবং খারাপ খারাপ বা গালিগালাজ করে মেসেজ পাঠানো হয় সেই স্ক্রিনশট আপনি সেখানে শেয়ার করতে পারবেন, ভিডিও করতে পারবেন এবং ভিডিও করে আপনি কিন্তু শেয়ার তাদের সাথে করে দিতে পারবেন এবং আপনার যে কমপ্লেন সেটা কিন্তু ডিটেলসে লিখে দিতে পারবেন। তো চলুন বন্ধুরা, আপনারা কোথা থেকে এই কাজটি করবেন সমস্ত বিষয়টি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে অবশ্যই আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল ঘন্টাটিকেও অল করে রাখতে ভুলবেন না। আপনিও কোনোদিন হ্যারাস্ট হয়েছেন কিনা এই সমস্ত লোন কোম্পানিগুলোর তরফ থেকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, প্রথমত আপনাকে কাজটি করার জন্য চলে আসতে হবে sase.rbi.org.in, এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সেও আপনারা পেয়ে যাবেন। ওয়েবসাইটটি আপনাকে গুগল ক্রোম থেকে খুলে নিতে হবে এবং এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন ফাইলে কমপ্লেন্ট এবং ট্র্যাকে কমপ্লেন্ট, অর্থাৎ এখানে ফাইল করার পর আপনি যে রেফারেন্স নাম্বার পাবেন সেই রেফারেন্স নাম্বার দিয়ে আপনি এখানে ট্র্যাক করতে পারবেন যে আপনার যে কমপ্লেন্টটি সেটা রেজলিউশন করা হলো কিনা। তো ফাইলে কমপ্লেনে ক্লিক করে দিলেই আপনারা দেখতে পাবেন সাবমিট ইওর কমপ্লেন্ট। এখানে কিন্তু ক্যাটেগরি অফ অ্যাক্টিভিটি, অর্থাৎ কাদের বিরুদ্ধে আপনি যে কমপ্লেনটা লজ করবেন সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এনবিএফসি অর্থাৎ নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলির বিরুদ্ধে যদি আপনি কমপ্লেন লজ করতে চান তাহলে কিন্তু আপনাকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এইখানটাতে কিন্তু ক্লিক করে দিতে হবে। ক্লিক করলেই কিন্তু আপনার কাছে কমপ্লেন লজ করার যে অফিসিয়াল ফর্ম সেটা কিন্তু আপনার কাছে খুলে যাবে। নাম রয়েছে, ইমেল আইডি রয়েছে, মোবাইল নম্বর রয়েছে, কমপ্লেন্টস অ্যাড্রেস রয়েছে, কমপ্লেন স্টেট রয়েছে, পিনকোড এবং নেম অফ দ্য কোম্পানি এগেনস্ট হুইচ ইউ হ্যাভ এ কমপ্লেন্ট, অর্থাৎ আপনার কোম্পানির নাম লিখতে হবে, কোম্পানির অ্যাড্রেসের নাম লিখতে হবে এবং কমপ্লেন্ট টাইটেল, এখানে আপনি কি ধরনের কমপ্লেন্ট করতে চাইছেন। যদি এই লিস্টের থেকে আপনার কমপ্লেনের ক্যাটেগরি যদি খুঁজে না পান তাহলে এই আদার ক্যাটেগরিতে সিলেক্ট করবেন এবং আপনি কিন্তু প্রসিড করতে পারবেন। তার পাশাপাশি এখানে কমপ্লেন্ট ডেসক্রিপশন, এখানে কিন্তু ডিটেলসে আপনাকে লিখে দিতে হবে আপনার কি কমপ্লেন্ট রয়েছে এবং তার সাথে অ্যাটাচ করতে পারবেন অ্যাটাচ ফাইল, অর্থাৎ কোনো স্ক্রিনশট, কোনো ভিডিও আপনি যদি তাদেরকে দেখাতে চান কমপ্লেন্ট হিসেবে, কমপ্লেন্টের প্রুফ হিসেবে, তাহলে কিন্তু এখানে অ্যাটাচ করতে পারবেন আপনার ফাইল ম্যানেজার থেকে। এরপর এখানে ক্লিক করে আপনি আই এম নট এ রোবট ক্লিক করবেন এবং সাবমিট কিন্তু করে দেবেন। সাবমিট করে দিলে আপনাকে রেফারেন্স আইডি দেওয়া হবে আপনার কমপ্লেন্টের বিরুদ্ধে এবং সেই রেফারেন্স আইডি দিয়ে কিন্তু পরবর্তীকালে আপনি ট্র্যাক ইওর কমপ্লেন্ট এই যে পেজটিতে রয়েছে হোম পেজে, সেখানে কিন্তু আপনি ট্র্যাক করতে পারবেন এবং আপনার কমপ্লেনের 100% কিন্তু সলিউশন দেওয়া হবে। এবং এই যে ওয়েবসাইট সেটা কিন্তু একদম আরবিআই তরফ থেকেই অর্গানাইজ করা হয়েছে। আরবিআই নাম যেহেতু ইউআরএল এর মধ্যে রয়েছে সুতরাং আরবিআই তরফ থেকে কিন্তু এটা করা হয়েছে এবং এমনকি বন্ধুরা ওয়েবসাইটটি এতগুলো ভাষাতে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আপনি যদি বাংলাতে চান তাহলে কিন্তু বাংলাতে ক্লিক করলে পুরো ওয়েবসাইটটি কিন্তু বাংলাতে ট্রান্সলেটেড হয়ে যাবে, সুতরাং অসুবিধা কিন্তু হওয়ার কথা নয়। তো বন্ধুরা, আপনার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতেও লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য।